girls just to dig me out with silver spoons. No, I didn't see it coming. Oh, old walls that I'm stuck inside. I guess beauty sees what I can't find. I didn't, no, I didn't see it coming. Well, I got your code and I got your message. I want you to know that you are the love of my life, the love of my life. You never leave when the song is over. You ride or die till the end. You're the love of my life. You're the love of my life, my life. Oh, তারা যারা এতদিন পর্যন্ত চাচ্ছিলেন যে FZS ভার্সন 3-র একটা রিভিউ, একটা শর্ট রাইড রিভিউ আমার চ্যানেল থেকে চান, তাদের জন্য ওই দিন আজকে চলে আসছে। আর আজকে যে বাইকটা আমি নিয়ে আসছি, এটা হচ্ছে শাহরিয়ার ভাইয়ের বাইক। আর ভাইয়ের সঙ্গে একটু পরেই আপনাদের পরিচয় করাবো। অ্যান্ড এই বাইকের যে স্পেসিফিকেশন, এটা যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন, যে কারণে এইটা আর আমি এখানে বলতেছি না। আমি বাইকটা চালাবো অ্যান্ড রাইডিং এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো, তাহলে বাইকে উঠি অ্যান্ড দেন আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু বলতে থাকি। 10-15 মিনিটের একটা রাইড হয়ে যাক। ওকে, তাহলে বহুত দিনের কাঙ্ক্ষিত ভিডিও আজকের এইটা, FZS V3। অ্যান্ড এটার প্রথম যে জিনিসটা বলবো, সিটটা অনেক বড়, পেছনে যে বসবে খুব শান্তিতে বসতে পারবে। আর এখানে ধরার জায়গাটাও খুব ভালো দিছে। অ্যান্ড চাবিটা ঢুকাইতে হয় ট্যাঙ্কের মধ্যে, যেটা অন্যান্য বাইকে এই জায়গাটাতে থাকে। মিটারটা একটু ছোট, বাট নট ব্যাড। অ্যান্ড ইঞ্জিন অফ অন সুইচ আছে। ওকে, ক্লাচ তো অনেক স্মুথ, স্টার্ট দিই। এবার যেতে যেতে কথা বলি তাহলে, বিসমিল্লাহ। প্রথমেই যে রোডটা সিলেক্ট করলাম, রোডটা হচ্ছে একটু ভাঙাচোরা। অ্যান্ড তারপরে আমাদের যে জায়গাটা পার হইতে হবে, এই জায়গাটা আর একটু বেশি ভাঙাচোরা। সব ধরনের রোড এক্সপিরিয়েন্স আজকে হয়ে যাবে। ওকে, আমাদের জিক্সারের চেয়ে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি। আমাদের জিক্সারে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, আর এটাতে সম্ভবত 165 mm। সো সেই জায়গায় নিচ থেকেও আমরা যখন চালাবো, মানে স্পিড ব্রেকারে বাজার সম্ভাবনাটা কম থাকবে। অ্যান্ড হ্যাঁ, এখানে বসার পরে যেটা লাগতেছে, অনেক মাস্কুলার লাগতেছে। ট্যাঙ্কটা অনেক মাস্কুলার, কিন্তু সামনে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এক এক করে সব কিছুই বলবো। ও, নট ব্যাড। এই রাস্তাটাতেই যাই। অ্যান্ড যে জিনিসটা আমি রেগুলার করি একদম শুরু থেকে শুরু, ফার্স্ট অফ অল যেটা বলবো, গিয়ার ইন্ডিকেটর তো দেখতেছি না। জাস্ট নিউট্রাল হলে নিউট্রালটা এখানে দেখা যায়, কিন্তু গিয়ার ইন্ডিকেটর নাই। সাউন্ডটা সুন্দর, লুকিং গ্লাসটা ছোট, বাট ভিজিবিলিটি যথেষ্ট ভালো। ওকে, রান করি। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, অ্যান্ড থার্ড গিয়ার, অ্যান্ড ফোর্থ গিয়ার। আরে, ও ভাবছে আমি ওর সাথে রেস করতেছি, আমি তো বাইক রিভিউ করতেছি রে ভাই। আচ্ছা, অনেকে বলে যে এইটার রেডি পিক আপটা কম, কিন্তু আমার কাছে না ওইরকম মনে হচ্ছে না।
হ্যান্ডেলবারটা যথেষ্ট পরিমাণ ভালো, সুন্দর, মানে বসতে খুব কমফোর্টেবল বসতে পারতেছি। মনে হচ্ছে যে অনেক দূরের রাইডে গেলেও তেমন কোনো প্রবলেম হবে না, শান্তিতে চালানো যাবে। অ্যান্ড কন্ট্রোলিং ভালো লাগতেছে। আর এইটার সামনে যে সাসপেনশন আছে সেটা টেলিস্কোপিক সাসপেনশন, আর পেছনে যেটা আছে সেটা হচ্ছে মনোশক। অ্যান্ড এই বাইকটাতে যেটা দেওয়া হয়েছে, সামনে এবিএস দেওয়া হয়েছে, মানে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, বাট পেছনে নর্মাল ডিস্ক ব্রেক। অ্যান্ড আগেও বলছি ইঞ্জিন অফ অন সুইচ আছে। অ্যান্ড আচ্ছা, এটাতে কিক স্টার্ট নাই, শুধু সেলফ। ওকে, আছি হচ্ছে এখন হেলিপ্যাড গ্রাউন্ডে। আর আজকে দেখেন এখানে ওরে কত মানুষ আর কত বাইকস। ও ওয়াও, এখানে স্টান্ট হইতেছে, একের ভিতর দুই। আচ্ছা আমি এইদিকে চলে যাই, স্টান্টের এখানে আমি না থাকি, কারণ রিস্ক মনে হয় আমার কাছে এই ব্যাপারগুলা। আমি একটু ফাঁকা রোডে রান করি। এবার একটু হর্নের ব্যাপারে আসি, সম্ভবত একটা হর্ন। ব্রেকিং এর কি অবস্থা? ও আচ্ছা, আরে ব্রেকিং তো সুপার। যেটা আমার কাছে প্রবলেম মনে হয়েছে, বা আমরা যারা বাইক চালাই আমাদের কাছে প্রবলেম মনে হয়, সেটা হচ্ছে এইটার হেডলাইটের কোনো সুইচ দেখতেছি না। তবে এটা কোনো প্রবলেম না, কারণ বাইকের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে হাইওয়েতে যখন বাইক চলবে তখন দিন হোক আর রাত হোক হেডলাইটটা অন রাখতে হয়। তো সেই ক্ষেত্রে হেডলাইটের সুইচ বাইকে এখন দেয় না, তারপরেও কিছু কিছু কোম্পানিতে দেয়। অ্যান্ড এবার আসি ক্লাচের ব্যাপারে। ক্লাচটা এত বেশি স্মুথ অ্যান্ড এত বেশি সফট, মানে আমার ক্লাচটা খুব বেশি পছন্দ হয়েছে। আর তারপরে গিয়ার শিফটিং, কোনো সাউন্ডই হচ্ছে না, যেটা আমাদের জিক্সারে অনেক জোরে আওয়াজ হয়। অ্যান্ড গিয়ার শিফটিংটা এত স্মুথ যে পায়ের সাথে লাগামাত্র চেঞ্জ হয়ে যেতেছে। অ্যান্ড রেডি পিকআপের যে ব্যাপারটা, হ্যাঁ কিছুটা পার্থক্য বোঝা যায় জিক্সার থেকে। আর কিছুটা পার্থক্যর ব্যাপারটা আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি, একটা ভিডিও আপনারা একটু দেখে আসেন, যেখানে এই বাইকের সাথে আমি জিক্সারে থাকা অবস্থায় চেক করছিলাম, ওই ভিডিওটা একটু দেখে আসেন আপনারা, আর আমি একটু রাইড এনজয় করি। হয়তো থার্ড গিয়ার পর্যন্ত উঠতে পারবো, কারণ কি অল্প একটু রাস্তা, তারপর আমরা আবার বামে নাইমা যাব। দেখি কতটুকু আগে আর কতটুকু পিছে যায়। আপনি মোটা, আমি ছুক না, উনি ছুক না, উনি মোটা, মোটামুটি সমান ওজন দুইটার মধ্যে। চলেন দেখি, তিন হর্ন, হ্যাঁ তিন, তিনটা হর্ন, তিনটা তিনটা হর্ন দিয়ে রওনা হই। দেখি রেডি পিকআপের অবস্থা কি। ওকে, মানে ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। সো ওইটাই ছিল হচ্ছে পার্থক্য, মানে এই বাইক অনেক পেছনে পড়ে গেছিল, অ্যান্ড জিক্সার নিয়ে আমি অনেক সামনে চলে গেছিলাম। বাট আসলে রাইডিংয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আর এইটা FI ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন, অ্যান্ড ইঞ্জিন কুলিং সিস্টেম নর্মাল আমাদের মতোই, এয়ারকুলের যে কুলিং সিস্টেমটা ওইটাই। তবে যেটা বলবো, মানে ব্যালেন্স, ওফ সুপার ব্যালেন্স, জিক্সারের চেয়ে ব্যালেন্স অনেক বেশি ভালো, মানে কন্ট্রোলিং। অ্যান্ড ABS, তো ABS চেক করি, হ্যাঁ রেডি, পেছনে কেউ তো নাই, রেডি 1 2 3, মানে কি ওয়াও, এটা হচ্ছে ওয়াও, এই হচ্ছে ABS এর মজা। আর FZ বা FZS সম্পর্কে আমার যেটা এক্সপিরিয়েন্স, FZ এর ফার্স্ট যখন মডেলটা আসে সেটা আমার ছিল কিছুদিনের জন্য, তখন থেকে আমি জানি যে এটার কন্ট্রোলিং অনেক বেশি ভালো। অ্যান্ড তখন ABS ছিল না, আর এখন এটার মধ্যে ABS অ্যাড হওয়ার কারণে
এটার কন্ট্রোলিং তো আরো একটু বেশি মজার হবে, এটাই স্বাভাবিক। তবে গিয়ার শিফটিং ইন্ডিকেটরটা দেওয়া উচিত ছিল, এটা যে কেন দেয় না এটাই আমি বুঝতেছি না। আচ্ছা এবার আসি একটু সুইচগুলার ব্যাপারে। স্টার্টিংয়ের যে সুইচটা দেওয়া হয়েছে, মানে ইঞ্জিন স্টার্টের যে সুইচটা, যথেষ্ট পরিমাণ ভালো সুইচ। অ্যান্ড তারপর বাম পাশে যেটা হর্নের সুইচ, এটার মান যথেষ্ট পরিমাণ ভালো। অ্যান্ড হাই বিম লো বিমের সুইচটাও ভালো দেওয়া হয়েছে। ইন্ডিকেটর সুইচ, ইন্ডিকেটর সুইচও যথেষ্ট ভালো। আচ্ছা একটু ভাঙ্গাই দেখি কী অবস্থা। ওকে, ভাঙাচোরা রাস্তাতে যে প্রবলেমটা আমার কাছে লাগলো সেটা হলো সামনে যে সাসপেনশন আছে এইটা অনেক স্মুথ, অনেক সুন্দর খেলতেছে, বাট পেছনেরটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে। মানে কোমরের মধ্যে ঝাঁকিটা একটু বেশি লাগে, কিন্তু সামনের সাসপেনশন ওয়াও, মানে খুবই ভালো করছে। অ্যান্ড এবার একটু খারাপ কিছু বলি, এই বাইকের ট্যাঙ্কটা ভাল লাগে, এখান থেকে ভাল লাগে, বাট সামনে থেকে এই দিকটা এত বেশি ওয়াইড যে আমার কাছে কীরকম যেন, মানে মাছের পেটে ডিম আসলে যেরকম মোটা লাগে ওইরকম লাগে। অ্যান্ড বাইকের সাথে সামনের হেডলাইটটা অতিরিক্ত ছোট দিয়ে ফেলছে, যে জিনিসটা আমার পছন্দ হয় নাই। হেডলাইট ছাড়া বাকি সব কিছু খুব খুব বেশি ভালো লাগছে। টেল লাইটটা একটু ছোট, বাট প্রবলেম হয় না, মানে ব্রেকের যে লাইটটা সেটা ছোট, বাট আমার খারাপ লাগে নাই। কিন্তু হেডলাইটের ব্যাপারটা আসলে একটু ভালো দিতে পারতো। নর্মালি আমি যেটা মনে করি যে হেডলাইটটা হচ্ছে 250 cc-র যে এফজেডটা আছে সেটা, যেটা পুলিশদেরকে দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি একটা ছবি দেখাই। তো এই বাইকটার মতো এটার হেডলাইট করার চেষ্টা সম্ভবত করার কারণে, মানে ওইটার সাথে মিলাইতে গিয়ে এটা একটু অন্যরকম হয়ে গেছে, বাট অল ওভার খারাপ না, ভালো। অ্যান্ড হাইটের যে ব্যাপারটা, আমি হচ্ছি 5'7". আচ্ছা আমি একটু ঘুরাই বাইকটা। ও, অল্প জায়গাতেই তো ঘোরানো যায়। আচ্ছা আমি হচ্ছি 5'7". আমার পা মোটামুটি মাটিতে দুইটাই আমি নামাইতে পারি, তো সেই জায়গায় 5'4" থেকে শুরু করে 6 ফিট পর্যন্ত মানুষ এই বাইক ইজিলি চালাইতে পারবে, কোনো প্রবলেমই হবে না। এরকম প্রশ্নগুলো অনেক বেশি আসে যে আমার হাইট এত, আমি কি এই বাইকটা চালাতে পারবো কি না। সো আমি যেটা বলবো, 5 ফিট থেকে শুরু করে এর উপরে সবাই বাইক চালাতে পারবে, কারণ এটা হচ্ছে অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। এটা এমন না যে আপনার হাইট বেশি হলে আপনি চালাতে পারবেন, আপনার হাইট কম হলে আপনি চালাতে পারবেন না, এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। অ্যান্ড শাহরিয়ার ভাইকে অবশ্যই ধন্যবাদ যে বাইকটা আমাকে দেওয়ার জন্য, রিভিউ করার জন্য। অ্যান্ড আবার আমরা সেই ভাঙ্গা জায়গাতে উঠব, প্রথমবার তো বুঝতে পেরেছিলাম। অ্যান্ড ও ওয়াও, মানে ইজিলি আসা যায়। অল ওভার এক্সপিরিয়েন্স আমি বলবো A1। বাইকটা অনেক ভালো করছে, অনেক বেশি ভালো করছে। অ্যান্ড এটার প্রাইসটা আমি, দাঁড়ান জিজ্ঞেস করে আপনাদেরকে বলতেছি। যেটা প্রবলেম সেটা হলো ইন্ডিকেটর নাই গিয়ারের, এই কারণে কত নাম্বার গিয়ারে আছে বুঝি না। ওকে, বাকি সব ওকে। আচ্ছা শাহরিয়ার ভাই, এটাতে কি কিক স্টার্ট নাই? না ভাই, এটাতে কিক স্টার্ট নাই। কিক স্টার্ট ছাড়া আর সব কিছু ওকে। অ্যান্ড মাডগার্ড দিয়ে দেওয়া হয়েছে এখানে একটা। অল ওভার ভাই চালায় খুবই ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। প্রাইস কত ছিল এটার শুধু বাইকের? আমি যখন নিয়েছি তখন 2,35,000 টাকা ছিল। 2,35,000? এই প্রশ্নটাও অনেকে করেন, তাহলে মোটামুটি আপনাদের সব কিছুর উত্তর আশা রাখি পেয়ে গিয়েছেন। অ্যান্ড এই তো, তাহলে এই ক্যামেরা অফ করে এবার অন্য ক্যামেরায় যাই। তাহলে এতক্ষণ যার বাইক আমি রাইড করলাম উনি হচ্ছেন শাহরিয়ার ভাই, উনি সেই মোহাম্মদপুর থেকে আসছে আজকে আমার সাথে দেখা করার জন্য। আমরা এখানে অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, অ্যান্ড ওনার বাইক চালাইলাম, সব কিছু মিলিয়ে জায়গাটা যেমন সুন্দর, আমাদের আড্ডার ব্যাপারগুলো অনেক সুন্দর ছিল, তাই না ভাইয়া? সবকিছু ঠিকঠাক ছিল একদম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, আপনার সাথে সেই মা আপনার একটা মা রাইডের ভিডিও থেকে আপনার ভিডিওগুলো ফলো করা হয়, তারপর আজকে সেই আশাটা
পূরণ হয়ে গেল। আপনার সাথে ইচ্ছা ছিল মাওয়া যাওয়ার, ইনশাল্লাহ কোনো একদিন হয়ে যাবে। হ্যাঁ, সামনে আপনার যেদিন ছুটি থাকে আমরা অবশ্যই মাওয়া যাব। আর হচ্ছে বাইক, এমনিতে আপনি হ্যাপি তো বাইক নিয়ে? জি, ইয়ামাহার বাইক, ইয়ামাহা মানে ইয়ামাহা, আসলেই ইয়াস ইয়ামাহা। এক একজন এক এক রকম বলবে, আমি জিক্সার রাইডার, আমার রিভিউ আরেক রকম হবে, এটাই নর্মাল। বাট প্রত্যেকটা কোম্পানির বাইকের নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে, ইয়ামাহা ইয়ামাহার জায়গায় বেস্ট। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিল ব্রো। Old walls that I'm stuck inside, I guess beauty sees what I can't find. I didn't, no I didn't see it coming. Well, I got your code and I got your message. I want you to know.